আমাদের কালিম্পং ট্যুরের প্রথম দিনটা মর্গ্যান হাউসে কাটানোর পর বাকি দুটো দিন থাকার জন্য এখানকার আর্মি গলফ কোর্সের পাশেই টাচডিং ট্যুরিস্ট বাংলোটি আমরা বুক করেছিলাম। বেশিরভাগ সময় মর্গ্যান হাউসের রুম ফাঁকা পাওয়া যায় না, তাই সেই ক্ষেত্রে আপনারা টাচডিংকে চয়েস করতে পারেন। আর এখানে বলে রাখি, আমরা মর্গ্যান হাউসের উপরেও একটি ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। টাচডিং ট্যুরিস্ট বাংলোটি মর্গ্যান হাউস ট্যুরিস্ট বাংলোরই একটি প্রপার্টি এবং এর সমস্ত কাজকর্ম এমনকি গেস্টদের খাবার পর্যন্ত মর্গ্যান হাউস থেকেই এখানে আসে। মর্গ্যান হাউসের মতোই এই বাংলোর রুমগুলো WBTDCL এর ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন। এই দোতলার উপর যেই রুমটি দেখছেন, এই রুমটাই আমরা থাকার জন্য আজকে বুক করেছি। তো চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই। আর এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি। যদিও আকাশে মেঘ থাকার জন্য আজকে আমরা দেখতে পাইনি, কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছি। দেখুন, জানি না ক্যামেরায় ধরা পড়েছে কিনা, হালকা করে দেখা যাচ্ছে। এই হচ্ছে এই বাংলোর ডাইনিং হল। গ্রাউন্ড ফ্লোরের স্মল ডাবল বেডেড রুমে প্রতিদিনের ভাড়া 1,500 টাকা এবং গ্রাউন্ড ফ্লোরেই আছে সিঙ্গেল বেডেড রুম, যেখানে মাত্র একজন থাকতে পারে, আর এর প্রতিদিনের ভাড়া হচ্ছে 1,200 টাকা। দোতলায় ডান হাতে এই যে রুমটি দেখলেন, এই রুমের পার্সোনাল টেরেন সহ স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম আছে, যার প্রতিদিনের ভাড়া হচ্ছে 2,800 টাকা। ওই যে দূরে দরজা দেখতে পাচ্ছেন, ওই রুমটাই আমরা ভাড়া নিয়েছি। তো চলুন গিয়ে দেখাই আমাদের রুমটি কেমন। দোতলার আমাদের এই রুমটি ছিল স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, আর এর প্রতিদিনের ভাড়া ছিল 2,500 টাকা। এই রুমের সাথে কোনো বারান্দা ছিল না। আর একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি এখানে থাকেন, এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। আকাশ পরিষ্কার থাকলে এই জানালা দিয়েই দেখা পেতে পারেন কাঞ্চনজঙ্ঘার। এই হচ্ছে রাতের ভিউ। পরের দিন থাকার জন্য আমরা এই রুমটি নিয়েছিলাম। এটি গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডেড একটি রুম, এর প্রতিদিনের ভাড়া হচ্ছে 1,500 টাকা।